আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিহাস বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম ইতিহাস দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়ে স্নায়ুযুদ্ধ, সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী বিশ্বের মধ্যকার দ্বন্দ্ব। আজকে হচ্ছে এর চতুর্থ পর্ব। আজকে আমরা স্নায়ুযুদ্ধের অবসান সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। তোমরা জানো যে পূর্বের ক্লাসগুলোতে আমরা স্নায়ুযুদ্ধের কেন স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়েছিল, এর উৎপত্তি, এর ঘটনা প্রবাহ এবং এর যে স্তরগুলো, পর্যায়ক্রমগুলো আমরা জেনেছি। আজকে আমরা মোটামুটি সবগুলো পর্যায় জানার পর আজকে আমরা স্নায়ুযুদ্ধের অবসান কীভাবে হলো এবং তার কারণসমূহ কী কী ছিল সে সম্পর্কে জানব। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের উত্থান হয় এবং ওই একই শতাব্দীতে শেষের দিকে যখন পতন ঘটে, এই শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতি ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ছিল স্নায়ুযুদ্ধ। অর্থাৎ এই বিংশ শতকের গোড়া থেকে বিংশ শতকের শেষ পর্যন্ত অংশটাই হচ্ছে স্নায়ুযুদ্ধের ব্যাপ্তি। আর এর পূর্বেও ছিল না এবং এর পরে যেটা আছে সেটা পরোক্ষভাবে আছে, প্রত্যক্ষ স্নায়ুযুদ্ধের অস্তিত্ব এখন আর নাই। তো কমিউনিজমের অস্তিত্ব স্নায়ুযুদ্ধের জন্মদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে প্রবল পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, তা বিশ্বব্যাপী এই কমিউনিজম ছড়ায় যায় এবং কমিউনিজম ছড়িয়ে যাওয়াটা ছিল এর বিপরীত যে মতাদর্শ, পুঁজিবাদ গণতন্ত্রের জন্য আতঙ্কের বিষয় বা তার জন্য একটা হুমকি স্বরূপ। এবং এই যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় দুই আদর্শের ধারক, দুটি বড় পরাক্রমশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যকার যে দ্বন্দ্বটা, যেটা প্রকৃতপক্ষে যুদ্ধ নয় কিন্তু যুদ্ধ হয় অবস্থা, সেটাই ছিল মূলত স্নায়ুযুদ্ধ। তো দ্বিমেরুবাদের মতো স্নায়ুযুদ্ধ বিশ্ব রাজনীতি একটা স্বল্প স্থায়ী অধ্যায় ছিল। এ সম্পর্কে আমরা একটা মন্তব্য জেনে রাখি। কার্ল ভেকোরেসি বলেছিল, দ্য কোল্ড ওয়ার ওয়াজ এ ভেরি শর্ট এপিসোড ইন দ্য হিস্ট্রি অফ ইউরোপ। অর্থাৎ ইউরোপের ইতিহাসে স্নায়ুযুদ্ধ একটা খুব সংক্ষিপ্ত একটা পর্ব ছিল। এই সংক্ষিপ্ত মন্তব্যের মধ্যে দিয়ে তিনি এই যে ঘটনাটা, এটা কিন্তু তিনি অবমূল্যায়ন বা অতিরঞ্জন কোনোটাই করেন নাই। এর আবির্ভাব বা স্নায়ুযুদ্ধের যে আবির্ভাব বা তিরোভাবের মধ্যে কোনো রকম দুইটা দশক সময়ের মতো ব্যবধান ছিল, তার বেশি নয়। অবশ্য এই স্বল্পকালের মধ্যে কিন্তু স্নায়ুযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্ব রাজনীতিতে প্রবল উত্তেজনার সৃষ্টি করেছিল এবং এই যে বিশ্বের দুইটা পরাশক্তি, তারা এমন আচরণ করত যে তীব্র সংকট বা সংকট ঘনীভূত হয়ে উঠেছে বা বিশ্বের শান্তিকামী মানুষ তখন প্রচুর উদ্বেগের মধ্যে থাকতো। স্নায়ুযুদ্ধ ক্ষণস্থায়ী হলেও কিন্তু এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। এই সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র বা পূর্ব সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে হলো বিশ্বের প্রায় সমস্ত দেশ এর প্রভাবাধীন হয়ে পড়ে, বা এই দুইটি বলয় বা আমরা যেটাকে দ্বিমেরুকরণ বলি, হ্যাঁ, দুটা মেরু বা দুটা ব্লকের মধ্যে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে কম ভয়ঙ্কর ছিল না ওই যে মানে সে সময় যে উদ্বেগের আশঙ্কাগুলো, সে সময় যে ভয়াবহতা, ভয়ঙ্কর আরেকটা বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে এরকম একটা উদ্বেগে সারা বিশ্বের মানুষ তখন ভীত ছিল, তটস্থ ছিল। কিন্তু স্নায়ুযুদ্ধ এত স্বল্পকাল স্থায়ী হবে কেউ তা ভাবেনি এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে সমাজতন্ত্র, যে খুব দ্রুত সম্প্রসারণ হচ্ছিল, পরবর্তীতে সেই সম্প্রসারণটা হয় নাই। সমাজতন্ত্রের থেকে পুঁজিবাদ গণতন্ত্র বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সমাজতন্ত্র অনেক দেশই কিন্তু সমাজতান্ত্রিক রাজনীতিটা ছেড়ে দেয়, আদর্শটা ধরে রাখে নাই। ফলে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন ভেঙে গেল তখন তাদের মধ্যে এই যে কমিউনিজমের ঐক্যটা আর থাকলো না, যার জন্য পুঁজিবাদ একচ্ছত্র আধিপত্যটা পেয়ে গেল। 40-এর দশকের শেষের দিকে স্নায়ুযুদ্ধের জন্ম এবং 60-এর দশকের মাঝামাঝি নাগাদ এর অবসানের পর্বটা শুরু হয়, কিন্তু শেষ হয় হচ্ছে একেবারে 90-এর দশকে। তাহলে এখন দেখি কারণগুলো কী ছিল স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে। প্রথম কারণটা হচ্ছে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে যে মারণাস্ত্রের প্রতিযোগিতা বা আণবিক যে অস্ত্র, তার প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের অবসানের প্রথম কারণ ছিল এই যে পারমাণবিক বা অন্যান্য বিধ্বংসী আগ্নেয়অস্ত্র, তীব্র প্রতিযোগিতা তৈরি হয় এই দুইটা রাষ্ট্রের মধ্যে এবং সেক্ষেত্রে তারা কিন্তু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন অল্প দিনের মধ্যেই ধ্বংসাত্মক
কষ্টের একটা বিশাল মজুদ ভান্ডার গড়ে তোলে, যা সারা বিশ্বকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম এ পরিমাণ অস্ত্রের মজুদ তারা তৈরি করে। পারমাণবিক অস্ত্রের এই ভয়াবহতা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা তৈরি করে, মানে সম্ভাবনা তৈরি করে। দুই পরাশক্তি বুঝতে পেরেছিল যে তারা যত অস্ত্র উৎপাদন করুক না কেন, শান্তি নিরাপত্তা জয় কোনোটাই আর অর্জিত হবে না, বরং এই প্রচেষ্টা নিজেদের ধ্বংসকে অনিবার্য করে তুলবে। এই মানসিকতা মহাশক্তিধর এই দুটি রাষ্ট্রকে অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতার সন্দেহ অবিশ্বাস প্রভৃতি থেকে সরিয়ে আনতে সক্ষম হয়। অর্থাৎ প্রথম যে আমরা কারণটা দেখলাম এই অবসানের, সেটা হচ্ছে তাদের মধ্যে বোধোদয় হলো যে মারণাস্ত্রের প্রতিযোগিতাটা কিন্তু শান্তির জন্য হুমকি স্বরূপ, তারা যেটা করছে সেটা আসলে আলটিমেট কোনো পজিটিভ আউটপুট আনবে না। এরপর আমরা দ্বিতীয় যে ভূমিকা কারণটা, সেটা হচ্ছে ন্যামের ভূমিকা বা জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাকে আমরা বলি নন অ্যালায়েন্ড মুভমেন্ট, তার ভূমিকা। স্নায়ুযুদ্ধের অবসানে জোট নিরপেক্ষ দেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শতাধিক রাষ্ট্র এই আন্দোলনের সদস্য ছিল, অনেকগুলো রাষ্ট্র যারা চাচ্ছিল না, তারা সোভিয়েত ব্লকেও যেতে চাচ্ছিল না, তারা পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকেও যেতে চাচ্ছিল না, এই রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ন্যামের ছায়া আসে। তারা বিভিন্ন শীর্ষ সম্মেলনের আয়োজন করে, তারা রাজনৈতিক যে অস্থিরতা, বিশ্ব পরিস্থিতির যে উত্তেজনা প্রবণ করে তোলার যে প্রচেষ্টা, অস্ত্রের উৎপাদন সন্দেহ অবিশ্বাস, এগুলোকে তারা সমালোচনা করে এবং এগুলা নির্বাসনের জন্য বিশ্বের শান্তিকামী মানুষদেরকে এগিয়ে আসতে বলে। সবচেয়ে বড় কথা যে এগুলাতে যারা ইন্ধন যোগাচ্ছিল তারা তাদের বিপরীত পক্ষে বিপরীত পক্ষে দাঁড়ায়, তীব্র সমালোচনা করে। স্নায়ুযুদ্ধের মজুদদাতাদের এতে অনেকখানি হতাশাগ্রস্ত হয়। এশিয়া আফ্রিকার বিশাল ভূখণ্ডের উন্নয়নশীল দেশগুলো স্নায়ুযুদ্ধের যে রঙ্গমঞ্চ, সেখান থেকে নিজেদেরকে সযত্নে সরিয়ে নেয়। অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রের যে রাষ্ট্রগুলো চাচ্ছিল না এই দুটো বলের কোনোটাতে ঢুকবে, তাদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো যে তারা চাইলে নিরপেক্ষ থাকতে পারবে। অর্থাৎ আরও একটা বলয় তৈরি হলো যেখানে নিরপেক্ষ থাকার সুযোগ আছে, ন্যাম হচ্ছে সেই সুযোগটা তৈরি করে দিল। তৃতীয়ত হচ্ছে দ্বিমেরুবাদের অবসান স্নায়ুযুদ্ধের পতনকে অনিবার্য করে তোলে। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে যে মতাদর্শগত পার্থক্যের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের এই দুই শিবিরে যোগদান স্নায়ুযুদ্ধের আবহাওয়াকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছিল, কিন্তু পরে একাধিক আন্তর্জাতিক বিষয়ে দুটি রাষ্ট্রের মধ্যে সমঝোতার পরিমণ্ডল তৈরি হয়, দুই মতাদর্শের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থানের একটা সম্ভাবনা তৈরি হয়, দ্বিমেরুবাদের স্রোতে ভাটা দেয়। সে সময় আন্তর্জাতিক জগতে দুই পরাশক্তির যে রেষারেষি ছিল, বা তিক্ততার সম্পর্ক, সেটা কমে যেতে শুরু করে। লন্ডন এবং প্যারিস মস্কোর সাথে হাত না মেলালেও ওয়াশিংটনের নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে চলতে অস্বীকার করে। অন্যদিকে সাম্যবাদী দুনিয়ার মধ্যে সংহতির অভাব পরিলক্ষিত হয়। মূলত কমিউনিজমের যে ঐক্যের অভাব এবং কমিউনিস্ট রাষ্ট্রগুলো যে ভেঙে গেল, মূলত যে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, যে এটাই একটা বড় কারণ ছিল স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে। এরপর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ যে পরিবর্তনটা, সাবেক সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ কিছু পরিবর্তন এই স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। আশির দশকের শেষের দিকে মিখাইল গর্বাচেভের নামটা আমি গত কাছেও বলেছিলাম, যে সে সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন এবং তার দুটি তত্ত্ব ছিল গ্লাসনস্ত্র এবং পেরেস্ট্রোইকা। এই দুইটা তত্ত্ব কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসে। তো এই দুইটা তত্ত্ব কে দিয়েছে? আমি যে বছর অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সে বছর আসছিল যে গ্লাসনস্ত্র পেরেস্ট্রোইকায় মতবাদটি কার। তো তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য জেনে রাখবা যে এটা মিখাইল গর্বাচেভের এবং তোমাদের বইয়ের এই অধ্যায়ের টিকার মধ্যে দেওয়া আছে যে গ্লাসনস্ত্র পেরেস্ট্রোইকা এই যে থিওরিগুলোর মিনিং কী। যাই হোক, তিনি এই দুইটা থিওরি প্রবর্তন করেন এবং সোভিয়েত সমাজে বিপুল পরিবর্তন সূচনা করেন। উদারনীতিবাদ এবং পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠানের আগমন যে এই কমিউনিজমের দুর্গকে পশ্চিমাদের কাছে উন্মুক্ত করে দিচ্ছে এবং তাদের পবিত্রতার উপর আঘাত হানছে, তিনি সেটা দাবি করেন। এবং সোভিয়েত নাগরিকদের একটা উল্লেখযোগ্য অংশ এই যে উদারতাবাদ, যে পুঁজিবাদ, এটার প্রতি তারা অনুগত হয়। তাদের মধ্যে একটা অনুরাগ দেখা যায় যে তারাও কিন্তু সাম্যবাদকে পছন্দ করছিল না। সাম্যবাদী শাসনকে তারা কঠোর নিয়মকানুন যে থাকে সাম্যবাদের, এটা তারা পছন্দ করছিল না। সোভিয়েত অর্থব্যবস্থাও পাকাপোক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে নাই, ফলে এই যে দুর্বলতাগুলো এগুলো ক্রমশ প্রকট হয়ে পড়ে।
সব মিলে সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে ফেলে। স্নায়ুযুদ্ধকে চালিয়ে যাবার জন্য যে শক্তিশালী আর্থিক বা আর্থ ব্যবস্থা থাকা উচিত, সে অবস্থাটা সোভিয়েত ইউনিয়নের ছিল না। সোভিয়েত নেতারা সেটা প্রস্তুত করতে পারে নাই, যার কারণে স্নায়ুযুদ্ধের আঘাত সোভিয়েত ইউনিয়ন সহ্য করতে পারেনি। পক্ষান্তরে আমেরিকার আর্থিক ব্যবস্থাটা কম্পারেটিভলি অনেক বেশি শক্তিশালী ছিল এবং তারা স্নায়ুযুদ্ধের আঘাত সহ্য করতে পেরেছিল এবং সোভিয়েত ইউনিয়ন দুর্বল হওয়ায় আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবার মতো কোনো শক্তি থাকে নাই। স্বাভাবিক কারণে স্নায়ুযুদ্ধ ক্রমশ শীতল হতে শুরু করে এবং 90-এর দশকে একেবারে গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন 17টি খণ্ডে ভেঙে যায় এবং কার্যত আমেরিকার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, এবং প্রতিদ্বন্দ্বী না থাকার কারণেই মূলত স্নায়ুযুদ্ধটা আর রয় নেই। যে কোনো যুদ্ধের জন্য অন্তত 2টি পক্ষ লাগে, যখন দেখা গেল দ্বিতীয় পক্ষটি ভেঙে গেছে তখন একচ্ছত্র আধিপত্য হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা, 5 হচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ যে অবস্থা। আমেরিকার অভ্যন্তরীণ অবস্থা আমরা একটু আগেই পড়লাম যে তারা কিন্তু আর্থিকভাবে বেশ শক্তিশালী অবস্থায় ছিল। আমেরিকার হোয়াইট হাউসের যে নীতি নির্ধারক ছিল, তারা পেন্টাগনের নির্দেশে বা পরামর্শে জাতীয় সম্পদের সিংহভাগ যুদ্ধের অস্ত্র প্রস্তুতে ব্যয় করতো, কিন্তু জাপানকে দ্রুত অগ্রসরমান শিল্পায়নকে ঠেকানোর জন্য তারা প্রতিযোগিতায় নামার পক্ষে এই নীতি অসার করে দেয় এবং অন্যদিকে জাপানের শিল্প উন্নয়নের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া ছিল খুবই প্রয়োজন। তারা এই যে অস্ত্রের উৎপাদনে বেশি ফোকাস করে এবং আর্থিক দিকটাতে অন্যান্য যে সেবামূলক খাত সেগুলোতে গুরুত্ব কম দেয়, ফলে সামরিক দিক দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে ওয়াশিংটনে যে সামরিকীকরণ পথ থেকে নিজেকে সরিয়ে আনার যে চেষ্টা করেছিল সেটাও একটা স্নায়ুযুদ্ধের অবসানের একটা কারণ। কারণ 2টা পক্ষকে সমপরিমাণ শক্তিশালী হতে হয়, একটা পক্ষ যখন দুর্বল হয়ে যায় আর একটা পক্ষ যখন অধিক সবল হয়ে যায় তখন বোঝাই যায় যে একটা পক্ষকে তখন খুব অতিসত্বর হার মানতে হবে। যাই হোক, এরপর হচ্ছে মতাদর্শগত একটা দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধের প্রথম পর্বে 2 পরাশক্তি তাদের অনুগামীদেরকে পুতুলের মতো আচরণ করত, অর্থাৎ তাদেরকে যারা সমর্থন করছিল সে রাষ্ট্রগুলো তারা যেভাবে বলতো সেভাবেই চলতো। কিন্তু পরে এই রাষ্ট্রগুলো আর নিষ্ক্রিয় থাকতে চাইল না, তারাও জবাব দিতে শুরু করলো। বহু রাষ্ট্র বলতে লাগলো যে তারা আমেরিকার নেতৃত্ব মেনে নেওয়া মানে তাদের কাছে মুক্ত দুনিয়ার সমর্থন জানানো না। অন্যদিকে মস্কো বা সাবেক সোভিয়েত রাশিয়ার যে সমর্থক ছিল তারাও প্রতিক্রিয়াশীল হতে থাকে। ফলে এই যে মতাদর্শগত বিভেদ যা 2 রাষ্ট্রের মধ্যে সন্দেহ অবিশ্বাসের পরিমণ্ডল তৈরি করেছিল এর কার্যকারিতা হারিয়ে যায়। এরপর হচ্ছে মস্কো এবং ওয়াশিংটনের যে গুরুত্ব হ্রাস। স্নায়ুযুদ্ধের গোড়ার দিকে 2 পরাশক্তি নিজেদের আধিপত্য জাহির করবার জন্য আঞ্চলিক বিরোধ বা বিষয়কে বিশ্বব্যাপী গড়ে তুলতো বা ছোট জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তুলতো। আঞ্চলিক বিরোধের মীমাংসা আঞ্চলিক পর্যায়ে না করে তারা বিশ্ব সংস্থায় টেনে নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি করতো এই 2 পরাশক্তি। পরবর্তীকালে যেটা দেখা গেলো যে এই প্রবণতাটা হ্রাস পেয়েছে, আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক সংগঠনগুলোও করছে আর এর আকাঙ্ক্ষা বহু রাষ্ট্র প্রকাশ করতে থাকে যে এখন থেকে আঞ্চলিক সমস্যাগুলো আঞ্চলিক পর্যায়ে শেষ হয়ে যাক। ফলে ওয়াশিংটন আর মস্কোর যে গুরুত্বটা ছিল সেই গুরুত্বটা আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। আর সর্বশেষ পয়েন্টটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের অসহযোগিতামূলক আচরণ। বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলোর স্নায়ুযুদ্ধের অংশীদার হওয়া এটাকে তারা বিলাসিতা মনে করতো, ব্যয়বহুল মনে করতো, কারণ যদি সমর্থন করতে চায় সেক্ষেত্রে কন্ট্রিবিউটও করার প্রয়োজন পড়ে, কিন্তু তারা তো আর্থিকভাবে ততটা সমৃদ্ধ না যে তারা কন্ট্রিবিউট করবে, যার জন্য তাদের জন্য এই অংশটা অর্থাৎ স্নায়ুযুদ্ধের কোনো একটা অংশে জড়িয়ে পড়াটা তাদের কাছে একটা বিলাসিতা বা অপ্রয়োজনীয় একটা অংশ। এই সমস্ত দেশের কাছে অভ্যন্তরীণ বিকাশ ছিল জরুরি, বিশ্বের সর্বাধিক সংখ্যক রাষ্ট্র কাছ থেকে সাহায্য না পাওয়ার ফলে স্নায়ুযুদ্ধ তার অতীতের তীব্রতা হারিয়ে ফেলে। আচ্ছা, সবশেষে যেটা দেখা গেল যে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ইউরোপের পরাশক্তির ভূমিকা পালন করতে অগ্রসর হয়, কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতাটা ছিল সেটা কিন্তু রাশিয়ার ছিল না। সবচেয়ে বড় কথা, রাশিয়ার যে বর্তমান রাষ্ট্রপতি যে ভ্লাদিমির পুতিন, তিনি সাম্যবাদের পরিসমাপ্তি ঘোষণার কাজে ব্যস্ত ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পুরো সহযোগিতা করতে চাচ্ছিলেন। মার্কিনী ধাঁচের বাজার অর্থনীতি তিনি চালু করতে শুরু করেন। ফলে দেখা গেল যে মূল যে মতাদর্শগত যে দ্বন্দ্বটা
মতাদর্শটা ছিল সেই মতাদর্শগত দ্বন্দ্বটা রইলই না, কারণ সোভিয়েত ইউনিয়ন বা যেটা পরে ভেঙে গিয়ে রাশিয়া হলো, সেই রাশিয়া নিজেই এখন মুক্তবাজার অর্থনীতি চালু করতে শুরু করছে। দেখা যাচ্ছে যে অতীতে সোভিয়েত যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ তিক্ততা ছিল, বর্তমানে সে সমপরিমাণ বন্ধুত্ব রাশিয়ার সাথে হচ্ছে। ভ্লাদিমির পুতিন যে কেবল ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন আগ্রহী ছিল তা না, ব্রিটেনের সাথেও সম্পর্ক তৈরি করে। এবং তোমরা দেখেছো যে ভ্লাদিমির পুতিনের এত মানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক হিসেবে তার যে নীতি এবং তার যে কৌশল, তার নেতৃত্বের যে গুণাবলী, এগুলো এতটা প্রশংসিত যে এত বছর ধরে কিন্তু রাশিয়ার জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় রাখছে। তাছাড়া অতি একটা সময় দেখা গেল যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন রাশিয়া সফরে গিয়েছিল, সে সময় কিন্তু যাই হোক আর ওই পাশটা আর না টানি, আমরা এখানেই শেষ করি স্নায়ুযুদ্ধের অবসান। এখন আমরা দেখব স্নায়ুযুদ্ধের কিছু গুরুত্ব জেনে নেই, যেহেতু উচ্চতর দক্ষতায় প্রায়শ গুরুত্ব প্রশ্নে গুরুত্বটা আসে বা এটার প্রভাব আসে, সেজন্য আমাদের গুরুত্বটা একটু জেনে রাখি। ঠান্ডা লড়াই বা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব দুইটি শিবিরে ভাগ হয়ে যায়, যথা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির। বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে মার্কিন আধিপত্যবাদের সূচনা এবং হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক যে বিস্ফোরণ হয়, এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। ফলে মার্কিন এই অধ্যুত্ত রুশ শিবিরকে ঠান্ডা যুদ্ধে সামিল করে। বিশ্ব অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বযুদ্ধের ঠিক পরেই রুশ আধিপত্যবাদের বিনাশ সাধনে অগ্রসর হয় এবং উইনস্টন চার্চিল তার ফুলটন বা ফাল্টন আমরা বলতে পারি ওটা FU দিয়ে ফাল্টন বক্তৃতায় 1947 মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে এই চেতনার বহিঃপ্রকাশ ঘটে। আমরা গত ক্লাসে ফুলটন বক্তৃতা মার্শাল পরিকল্পনা দুটোই পড়েছি। যাই হোক, এভাবে ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ শুধুমাত্র ইউরোপীয় রাজনীতিকে নয় বরং সমগ্র বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছিল এবং পরবর্তী সংকটসমূহ যেমন কিউবা বা কোরিয়া সংকট এবং নানা সংঘাত, ছোটোখাটো যুদ্ধসমূহ আন্তর্জাতিক আঙ্গিনায় জটিল অবস্থা এবং প্রবল রেষারেষির উদ্ভব ঘটায় এবং প্রতিটা দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা গেছে এই দুই পরাশক্তি ইনভলভ হয়ে যায় এই প্রতিদ্বন্দ্বিতার কারণে। এশিয়ার মাটিতে এই রেষারেষি বেশি প্রবল হয়ে ওঠে এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ এই প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপক অনিশ্চয়তা এবং রুদ্ধশ্বাস টানাপোড়নের জন্ম দেয় ফলে বিশ্বশান্তি বিনষ্ট হয়। ন্যাটো সিওটার পাশাপাশি রুশ শক্তি যে ওয়ারশো চুক্তি করে, অর্থাৎ এপাশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটো সিয়াটো করেছে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তখন ওয়ারশো চুক্তি করে, সেটাও একটা সামরিক জোট ছিল। বর্তমানে ন্যাটো থাকলেও ওয়ারশো কিন্তু এখন আর নাই। এটা স্নায়ুযুদ্ধের এক অন্য মাত্রায় নিয়ে যায়। জার্মানির যে বিভক্তিকরণ হয় এবং ইউরোপীয় নিরাপত্তার সন্ধান এই সময়কালে অন্যতম একটা বিষয় ছিল যা ঠান্ডা যুদ্ধ কর্তৃক প্রভাবিত হয়, ফলে দীর্ঘ কয়েক দশক ধরে অবর্ণনীয় জটিলতার প্রসার ঘটায়। চিরায়ত বাস্তববাদী এবং সংশোধনবাদী ঐতিহাসিক ব্যাখ্যায় এই ঠান্ডা লড়াইয়ের বিশ্লেষণটা উঠে এসেছে। লিপম্যান এই সম্পর্কে বলে যেটি অত্যন্ত তাৎপর্য, কেননা তার দি কোল্ড ওয়ার গ্রন্থে বিশ্বযুদ্ধের পরবর্তী স্নায়ুযুদ্ধের চরিত্র এবং কাঠামো সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। ঐতিহাসিক ফ্লেমিং মার্কিন রাজনৈতিক নীতিগত দিক থেকে বিশ্লেষণ করেছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে কোরিয়া যুদ্ধের সূত্র ধরে ঠান্ডা লড়াই রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিক সীমানা অতিক্রম করে এশিয়া ভূখণ্ডের মার্কিন বেষ্টনী নীতি জমাট হয়। এভাবেই দীর্ঘ সময় ধরে ঠান্ডা লড়াই এক নতুন ধরনের লড়াই বিশ্বকে উপহার দেয়, আটকানো যে সম্মিলিত জাতিপুঞ্জের নিকট সম্ভব ছিল না। এবং ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ জোট নিরপেক্ষতাকে হাতিয়ার করে নিজেদের দূর অবস্থান যে অবস্থানটা সেটা দূরত্ব বজায় রাখে। এই হচ্ছে আমাদের স্নায়ুযুদ্ধের মূল কথা। এর পরবর্তী ক্লাসে আমি স্নায়ুযুদ্ধের যে এই অধ্যায়টার উপর যে বিগত বোর্ড প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব এবং সেখানে যদি আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন পাই তাহলে চেষ্টা করবো সেটার সলিউশন তোমাদেরকে দিতে। তোমরা বাসায় থেকে মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।